বর্ষা এবং শরতের সন্ধিক্ষণ। অফিস থেকে ছুটি নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম হলদিয়ার উদ্দেশ্যে, নদীর ধারে কিছুটা সময় কাটাবো। হলদি নদীর পাড়ে রয়েছে এক দারুণ সুন্দর রিসোর্ট। ডে আউটিং এর জন্য চলে এলাম রিসোর্টে। হলদি নদীর পাড়ে প্রকৃতি ঘেরা এই রিসোর্ট। ফ্রেশ লাইম সোডা দিয়ে শরীরকে একটু চাঙ্গা করে নিলাম। নদীর পাড়ে বসে হাওয়া খেতে খেতে নৌকার আনাগোনা দেখা। রিসোর্টটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে এবং পরিকল্পনা করা হয়েছে যে মনকে মুগ্ধ করে দিল। মাটির থালায় কলাপাতার ওপর সাজিয়ে পরিবেশন করা হলো দুপুরের লাঞ্চ। লাঞ্চ সেরে বেরোতেই নামলো মুষলধারায় বৃষ্টি। হলদি নদী একেবারে জলে টইটুম্বুর। ঝটিকা হলদিয়া সফরের বিস্তারিত বিবরণ রইল আজকের এই ব্লগে। আমার চ্যানেল পুষ্পল এক্সপ্লোরসে আপনাদের স্বাগত জানাই। আজ দিনটা একেবারে ঝকঝকে। সকাল 9:30 চেতলা থেকে রওনা দিলাম হলদিয়ার উদ্দেশ্যে। সেকেন্ড ব্রিজ যখন পেরোচ্ছি আকাশ একেবারে নীল। উইকডেজ হওয়ায় সাঁতরাগাছি ব্রিজে সামান্য গাড়ির চাপ। মুম্বাই রোডে উঠতেই গাড়ির চাপ মোটামুটি কমে গেল। দুলাগড় টোল প্লাজা পেরিয়ে এগোতে লাগলাম। প্রথম ব্রেক নিলাম উলুবেরিয়ার কাছে আজাদহীন ধাবায়। পুরীগামী শ্যামলী পরিবহন বা অন্যান্য লাক্সারি বাসগুলি রাতে এখানেই ব্রেক দেয়। হালকা ব্রেকফাস্ট সারলাম ডবল ডিমের অমলেট আর চায়ের সাথে। ব্রেকফাস্ট সেরে আবার উঠে পড়লাম গাড়িতে। ফাঁকা রাস্তা চলেছে কোলাঘাটের দিকে, পার করছি রূপনারায়ণ নদ। রূপনারায়ণ পার করেই কোলাঘাটের দু প্রান্তে অসংখ্য খাওয়ার দোকান। সোজা রাস্তা চলে যাচ্ছে মিদনাপুরের দিকে। আমরা বাঁক নিলাম নন্দকুমারের পথে। দূরে দেখা যাচ্ছে কোলাঘাট থার্মাল পাওয়ার স্টেশন। ঝকঝকে রাস্তা ধরে পৌঁছে গেলাম নন্দকুমারের মোড়। ডানদিকে ঘুরে গেলেই দীঘা যাওয়ার পথ, আমরা চলব সোজা। সোজা রাস্তা চলেছে হলদিয়ার দিকে। তার দুপ্রান্ত সবুজ আর সবুজ, আবার পদ্ম ফুল ফুটে রয়েছে। জিপিএস ভরসায় আমরা ঢুকে পড়লাম কংক্রিট বাঁধানো এক অত্যন্ত সরু রাস্তায়। উল্টো দিক থেকে কোনো গাড়ি চলে এলে কি করব ভেবে উঠতে পারছি না। ঠাকুরের নাম জপে এগিয়ে চলেছি। অবশেষে প্রচুর বাধা অতিক্রম করে পৌঁছালাম নদীর ধারে পাকা রাস্তায়। রাস্তার কন্ডিশন যদিও খারাপ, কিন্তু এই রাস্তাটা বেশ চওড়া। হলদি নদীর ধার ধরে গাছপালার মধ্যে দিয়ে ছুটে চলেছি। রাস্তার একদিকে নদী, আরেকদিকে ধানের ক্ষেত। বর্ষার কারণে রাস্তা বেশ ভেঙে চুরে গেছে, তবে চলতে অসুবিধা হচ্ছে না। পৌঁছে গেলাম রিসোর্টের গেটের সামনে। গেট খুলে দিয়ে আমাদের ভেতরে ঢোকার ব্যবস্থা করা হলো। বিরাট পার্কিং লটে গাড়ি পার্কিং করে চলে এলাম রিসেপশনে। রিসোর্টের নাম খোলা আকাশ, সত্যি যথার্থ। কিছুদিন আগেই এখানে ইলিশ উৎসব পালন করা হয়েছে। প্রথমেই রিসেপশনে গিয়ে মেনু কার্ড দেখে অর্ডার করলাম লাঞ্চ। লাঞ্চ অর্ডার করেই বেরিয়ে পড়লাম রিসোর্ট চত্বর ঘুরে দেখতে। এখানে কাপড়ে দেখো কালী ঠাকুর আছেন, মা কালী, হ্যাঁ উনি আছেন সঙ্গে। কি সুন্দর দেখো মা কালী মন্দির।
রিসোর্ট ডেকোরেশনে রিসোর্ট কর্তৃপক্ষ রুচির পরিচয় বেলে। চলো এই রাস্তা দিয়ে যাই। সবুজ ঘাসের পথ ধরে এগোতে লাগলাম নদীর দিকে। পথের দুপ্রান্তে ফুলের গাছে প্রজাপতি উড়ে উড়ে মধু সংগ্রহ করছে। ডান দিকে এক বিশাল জলাশয় যেখানে বোটিং এর ফেসিলিটি রয়েছে, আর মাদিকে সুইমিং পুল। সুইমিং পুলের পাশেই থাকার ব্যবস্থা। নদীর পাড়ে দোলনা দেখে একটু দুলতে ইচ্ছে করলো। রিসোর্টটা একেবারেই নদীর প্রান্তে। নদীর পাড়ে একটা টি কাউন্টার এবং তার পাশেই ছাউনি দেওয়া বসার জায়গা। রিসোর্টে পৌঁছেই অর্ডার করেছিলাম ফ্রেশ লাইম সোডা। রিসেপশনে চলে এলাম ফ্রেশ লাইম সোডার মজা নিতে। লনে পাতা রয়েছে বসে আড্ডা মারার জন্য চেয়ার টেবিল। বাগান সাজানো হয়েছে ডোকরার চারটি আদিবাসী মহিলার মূর্তি দিয়ে। ক্যাম্পাসে ডে আউটিং এর জন্য যারা আসবে তাদের জন্য টয়লেটেরও ব্যবস্থা করা হয়েছে। এই ব্লকটি ইন্ডাস্ট্রিয়াল ভিজিট বা কনফারেন্সের জন্য ভাড়া দেওয়া হয়। নদীর একেবারে পাড়ে রয়েছে একটি ডাইনিং এরিয়া। নদীর পাড়ের ছোট নারকল গাছটায় হাতের নাগালেই রয়েছে কত ডাব বা নারকল। নদী পাড়ে ছাউনির নিচে বসে পড়লাম। সুন্দর হাওয়া দিচ্ছে, প্রাণটা জুড়িয়ে যাচ্ছে একেবারে। দারুণ। সোহাগপল্লীতে একটি গ্রামের পরিবেশ সৃষ্টি করা হয়েছে। দাঁড় করানো রয়েছে একটি গরুর গাড়ির কাঠামো। প্রচুর পাখি ডাকছে এখানে। চলে এলাম নদীর পাড়ে। নদীর হাওয়া শরীরে মাখব বলে দারুণ জায়গাটা। অপূর্ব, প্রাণ জড়িয়ে যাচ্ছে।
মেঘলা আকাশের নিচে নদীর বুকে নৌকো ভেসে বেড়াচ্ছে। নদীর পাড়ের এই ডাইনিং এরিয়াতে কিছুদিন আগে ইলিশ উৎসব পালন করা হয়েছে। নদী পার বরাবর লাউ এর চাষ করা হয়েছে। উপর থেকে দেখা যাচ্ছে সোহাগপল্লীর গ্রাম্য কুঠির। বেশ উচ্চ গতিতে চলেছে একটি মোটর বোট। প্রজাপতি ফুলে ফুলে বসে মধু সংগ্রহ করছে। নদী প্রান্ত থেকে চলে এলাম রিসেপশন এরিয়ার দোতলায়, এখানেই রেস্টুরেন্ট। আমরা অর্ডার করেছি ভেজ থালি আর তার সাথে কিছু সাইড ডিশ। এটা শুক্তো, ডাল, এটা কিসের তরকারি? নেচড়ের তরকারি। এটা পনিরের তরকারি, একটা চাটনি, রসগোল্লা। ভেজ থালি। এটা ইলিশ মাছ, ইলিশ মাছ আছে না একটা? ইলিশ মাছটা দিয়েছে, এটা ইলিশ মাছ বেগুন দিয়ে। লাঞ্চ সেরে যখন রেস্টুরেন্টের বাইরে বেরোলাম, আকাশ তখন মেঘে ছেয়ে গেছে, বৃষ্টি এখনই নামবে। বেরিয়ে পড়লাম আরেকবার ক্যাম্পাসটা ঘুরে দেখতে। এখানে বিভিন্ন রকমের রুম রয়েছে, তার ট্যারিফ দেওয়া রইল। এখানে প্যাকেজ সিস্টেমের যা ব্যবস্থা রয়েছে তাও দেওয়া রইল। অল্প অল্প বৃষ্টি পড়তে শুরু করেছে, আমরা দ্রুত পায়ে হাঁটা লাগালাম রিসেপশনের দিকে। রিসেপশনে লনে বসে বৃষ্টি দারুণ উপভোগ করছে। এক বিরাট ছাতা নিয়ে রিসোর্টের কর্মীরা গেস্টদের এদিক ওদিক করতে সাহায্য করছে। বৃষ্টি থামতেই গাড়ি নিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। এবার আর পুরনো সরু পথ দিয়ে ফিরব না। রিসোর্টের সামনে যে রাস্তা, সেটি সোজা চলেছে বালুঘাট। নদীর ধারে গাড়ি দাঁড় করিয়ে এবার প্রকৃতি উপভোগ করার পালা।
গিয়ে যেতে হবে, বালুঘাট অব্দি যেতে হবে। নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কিছু নার শেষ। ও নদীরে, নদীর পার ধরে এই রাস্তা 4 কিলোমিটার গেলে বালুঘাট। দূরতে দূরতে চলেছে রাস্তা, প্রচন্ড খারাপ, বহুত তাপি পড়ে নিয়ে রাস্তায় মনে হচ্ছে। হলদি নদী গিয়ে হুগলি নদীতে মিশছে সামনে। সামনেই হলদি নদী গিয়ে মিশছে হুগলি নদীতে। রাস্তাটা চলেছে এখানে, এইদিকে ধান চাষ হচ্ছে, উল্টো দিকে বালুঘাট থেকে পাকা রাস্তা, সেটা গিয়ে পড়বে হলদিয়া কোলাঘাট হাইওয়ে থেকে। হলদিয়া গেট, এই রাস্তাটা খুবই ভালো এবং ওয়েল মেইনটেইনড। আবার পেরোচ্ছি নন্দকুমারের মোড়। মেঘলা আকাশ ভ্যানিশ, আবার ঝকঝকে নীল আকাশ। নন্দকুমার রোডে টোল প্লাজা পেরিয়ে এগিয়ে চলেছি কোলাঘাটের পথে। কোলাঘাটের রূপনারায়ণ পেরিয়ে টি ব্রেক ঘোষ হোটেলে। রাস্তার ওপর রামধনু দেখে একেবারে আনন্দে ডগমগ। আবার নামলো মুষলধারে বৃষ্টি। আজকের এই ভিডিওটি কিরকম লাগলো কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়। Bye.